গুড মর্নিং, এখন বাজছে 10:10। 10:10 থেকে ব্লগ শুরু করছি। রাইমাকে ব্রেকফাস্ট খাওয়াবো। রাইমার এই ব্রেকফাস্ট খাওয়ানো শুরু করে দিয়েছি। এখন 1:15 বাজছে, রাইমাকে খাওয়াবো। রাইমা ব্রেকফাস্ট খেয়ে ঘুমোয়নি, একটু ইদিক উদিক করলো। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার জন্য রাইমাকে স্নান করাইনি, একটু তেল মাসাজ করে দিলাম, আর কিছু করিনি। তো দেখলাম তেল মাসাজ করার পর এত কেঁদে উঠলো যে ঘুমিয়ে গেল। একটু যে পায়নি তুলালাম, দেখলাম ঘুমিয়ে গেল, ঘুম থেকে এই উঠলো, জাস্ট এই ঘুম থেকে উঠলো। এখন একটু ভাত খাইয়ে দিই। ঘেমের চুলগুলো তো ভিজে গেছে বাবু। এটা নদু বলো তো, নদু নদু নদু। 3টে বাজছে, 3টে কোথায়, 4টে, এই দেখুন 4টে বাজছে। রাইমার দুপুরে কোনো ঘুম নেই, এই ক্রিমটা নিয়ে খেলছে, কোনো ঘুম নেই, খুব দূর তো করছে, গোটা দুপুর দূর তো করেছে রাইমা, গোটা দুপুর দূর তো করেছে, বলে দিলাম সবাইকে। ওটা খুলবে না, আমি লক করে দিয়েছি, খুলবে না। মাখো ক্রিমটা, মাখো মাখো। তো বেরিয়েছে, মাখো, বেরিয়েছে গো, বেরিয়েছে, বেরোয়নি, দাও আমি বের করে দিচ্ছি, দাও। নাও ক্রিমটা, নাও ক্রিম না, হাত পাতো, হাত পাতো, তাহলে লক করে দেবো, তাহলে লক, এই নে এই নে, লক করে দিলাম, নে, ক্রিম বেরোবেই না। এখন বাজছে 6:30। রাইমার রাত্রে খাওয়ার জন্য রুটি করলাম, রুটি করে দুধ দিয়ে ভিজিয়ে দিলাম, রাইমাকে এসাম খাওয়ালাম। আসলে এগুলো সব ভিডিও করতে পারিনি, কারণ রাইমার বাবা ফোন করেছিল, ফোন করে ওই রাইমা দাদুর সঙ্গে মানে মামার সঙ্গে কথা বলছিল, তার জন্য আর সেই সময়গুলো ভিডিও করা হয়নি। এতক্ষণ রাইমার সঙ্গে ওর বাবা ভিডিও কলে কথা বলছিল, সেসব আসলে মেয়েটাকে ছেড়ে এত দূরে আছে, তো ওর খুব মন খারাপ করে মেয়েটার জন্য। এখন আসলে মেয়েটা কথা বলতে পারে, বাবা বলে ডাকে, এখন বেশি মন খারাপ করে আগের থেকে। কিন্তু কিছু করার নেই, এই সময়টা মামাকে একটু দেখে দিতেই হবে, মামার তো কেউ নেই, আর কিছু করার নেই। বাবা কি দিচ্ছ মুখে, না দিও না, সে মুখে দিও না। তো যাই হোক, মন খারাপ করে ওই জন্য ভিডিও কলে অনেকক্ষণ, অনেকবার কথা হয়, অনেকক্ষণ করেই কথা হয়, বাবা ওটা করে না। যাই, আবার আমার শীত করছে আর আমার গরম করছে, কি ঘেমে গেছে দেখছি, শীতটা পুরো ঘেমে আছে, এই জন্য একটু সোয়েটারটা খুলে দিলাম। বাবা ঘেমে যাচ্ছ কেন তুমি? ব্যাস, চ যদি একবার বলা হচ্ছে, ব্যাস ও কোন ক্রমে ঘাড়ে উঠে পড়ছে। নাম নাম, তুই নাম, আমি যাই, চ করলে আরো নামবে না। ব্যাস কোথায় যাবি, কোথায় যাবি, আমি তো মজা করলাম মা। হ্যাঁ 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 মজা করলাম, হ্যাঁ 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 মজা করলাম, মজা করলাম। আচ্ছা বেশ, না কোলে নিয়েছি, হয়েছে, শান্তি হয়েছে, এই যে সোয়েটারটা খুলেছো, এখন ঘর থেকে একদম বেরোবে না, ঘামছো ঘরে থাকো, ঘামছো ঘরে থাকো, বাইরে বেরোবে না, বাইরে বেরোলে সোয়েটারটা পরতে হবে।
আজকে দুপুর বেলায় রাইমাকে ভাত খাওয়া থেকে টিভি চালালাম, তো টিভিতে চ্যানেল আসছিল না, তো ফোন এমনি হয়তো কিছু গন্ডগোল হয়েছে, বৃষ্টি হচ্ছে সারাদিনে আসবে, সারাদিন টিভির চ্যানেল আসেনি। দেখি মামা এখন জিজ্ঞাসা করছে টিভি কেবল যেখান থেকে নিয়েছে যে কি হয়েছে না হয়েছে, তো দেখা যাক এখন টিভি কখন ঠিকঠাক হয়। টিভি ঠিক না হলে তো হবে না। কি বললো, কি বললো, সব খুলে রাখতে বললো কতক্ষণ? আচ্ছা তাহলে তুমি খুলে রেখেছো, রাত্রে রাত্রেবেলা লাগাবে। এখন 9টা বাজছে, রাইমার খাবার রেডি করলাম, মানে রুটি তো করাই ছিল, এই মিক্সিতে একটু ঘোরালাম, এবার রাইমাকে খাওয়াবো। আর রাইমা কি যে করছে, রাইমা জড়ি জড়ি ধরছে ছাড়ছে না। পৌনে 10টা বাজছে, রাইমার খাওয়া দাওয়া হয়ে গেছে, রাইমার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এসব ঘুমের পালা, দেখি কখন ঘুমোই, চোখ দেখে তো মনে হচ্ছে না ঘুম পেয়েছে, দেখি এখন কি অবস্থা হয়। 10:30 বাজতে চললো, মানে 15 মিনিট ফাস্ট আছে ঘড়িটা, 10:25 মানে 15 মিনিট ফাস্ট আছে, মানে 10:10 বাজছে, কোনো ঘুমের লক্ষণ নেই। বাবু ঘুমো ঘুমো, আমি খাবো, খিদে পেয়েছে কিরে, ঘুমো, অনেক রাত হয়েছে আবার কি, বাবু এসো একটু ঘুমো ঘুমো করো, এসো রাখ, এটা সরা, দেখ ছাড় না, ও ও এই যে রাত 11টা বাজছে, 11:15 বাজছে, মানে 11টা, রাত 11টা বাজছে, রাইমার তো খাওয়া হয়ে গেছিলো, আমারও খাওয়া হয়ে গেছে, রাইমা মাঝখানে একটু বমি করলো, আবার জামা কাপড় পাল্টাতে হলো, বিছানা চাদর পাল্টাতে হলো, সব করে খেয়ে দিয়ে এই রাইমাকে নিয়ে বিছানায় উঠলাম, এরপর দেখি ওকে ঘুম পাড়ায় কখন ঘুমায়। কত ঘামছে বাবু, তুই তো ঘামছিস। ঠিক আছে, ব্লগ আজ এখান পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।